শহর জুড়ে ছড়িয়ে নেশার কারবার, নেশার বাড়বাড়ন্ত যেন কমছেই না। রোজ দিন যেখানে পুলিশে কোথাও না কোথাও শহরের নেশা বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে এবং সেখানে সফলতাও লাভ করছে, কিন্তু তারপরেও যেন নেশা বিরোধী অভিযানে সফলতা পাচ্ছে না সরকার। কারণ রোজ দিন নেশা বিরোধী অভিযানে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী এবং নেশা ব্যবসায়ীদের ধরার পাশাপাশি তাদেরকে জেলবন্দি করার পরও কেন শহর জুড়ে কমছে না নেশার কারবার, এ নিয়ে প্রশ্ন উঠছে শুভবুদ্ধি সম্পন্ন মহলে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ বাদুরতলী কৃষ্ণনগর এলাকার টুটন দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পাশাপাশি ছজন যুবককেও গ্রেফতার করে পুলিশ। এখানে পুলিশ ছজন যুবককে নেশা কারবারের সঙ্গে সরাসরি যুক্ত বলে জানিয়েছে। আজকে আমরা অ্যাটেম্প নিয়েছিলাম, সেই অ্যাটেম্প অনুযায়ী গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার ওসির নেতৃত্বে বাদুরতলী কৃষ্ণনগর টুটন দেব বর্মার বাড়িতে আজকে রেড করা হয়। সেখানে রেড করার পর ওইখানে যারা ছিল, যারা ড্রাগ বিক্রি করে, যারা ড্রাগ ব্যবহার করে, মনে হচ্ছিল কোনো ধরনের ডিস্ট্রিবিউশন চলছে এখানে ড্রাগসগুলিকে, তো অ্যাকর্ডিংলি পুলিশ কর্ডন করে ওদের ঘর থেকে প্রায় 100 ইয়াবা ট্যাবলেট, 500 প্রক্সি স্পাজমো প্রক্সিভিয়ন যেটাকে এসপি বলে জানি আমরা, আর এবাব 140 ইয়াবা ট্যাবলেট এগুলি উদ্ধার করা হয়, আর 340 যেটি ব্রাউন সুগার মানে ইয়াবার যেটাকে বলা হয় আর কি ট্যাবলেট ওদেরকে উদ্ধার করা হয় এবং 6 জনকে এই কেসে গ্রেপ্তার করা হয়। ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যাতে ওদের কোথা থেকে মাল আনছে, কোথায় মজুত করা হয়, কার কার কাছে বিক্রি করা হয়, এই সমস্ত ডিটেলসগুলি নেওয়া হবে। না, আমরা তো বিভিন্ন কেসে আপনারা জানেন অনেককেই অ্যারেস্ট করা হয়েছে, ওদের সবাইকে ইন্টারোগেশন করার পর কিছু না কিছু তথ্য আমরা পাই, সেগুলি একটা একটা করে আমরা ভেরিফাই করতে থাকি, তো যেগুলি ইনফরমেশান সঠিক হয় সেগুলিতে আমরা সাকসেস পেয়ে যাই। তো এই ক্ষেত্রে ওদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব পুলিশ রিমান্ডে, তো আরও কিছু সাকসেস আমরা পাবো আশা আছে। এদের নাম একজন নাম জাকির দেব বর্মা, একজন সজল দেব বর্মা, একজন টুটন দেব বর্মা, আরেকজন ধনিয়া দেব বর্মা, আরেকজন হচ্ছে সৌরভ দেব বর্মা, আরেকজন হচ্ছে প্রসেনজিৎ দেব বর্মা। এদের বাড়ি সবারই মোটামুটি এক জায়গায় না, কারোর বাড়ি তেলিয়ামুড়া, যারা এখানে কেউ ভাড়া থাকে, কারোর বাড়ি কদমতলি মানে কাছাকাছি, কেউ খুমলুং থেকে এসছে, আবার কেউ বাদুরতলি যার বাড়ি থেকে পেলাম, টাকারজোলার ছেলেরাও আছে, যেমন সজল দেব বর্মা ওর বাড়িটা টাকারজোলা, এখানে নিশ্চয়ই ভাড়াটারা থাকে, তো এগুলি সব ইন্টারোগেশনে সব বেরিয়ে যাবে। বাজার মূল্য কত হবে স্যার? বাজার মূল্য তো আনুমানিক 2-3 লাখ টাকা তো হবেই। আমরা তো নিশ্চয়ই সেই চেষ্টা করব, আমরা সেই চেষ্টাই করব। ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা, মোবাইল 9436489735। শকুন গোল্ড বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ। 100% বিশুদ্ধ একমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক। শকুন গোল্ড, ভরতপুর, রাজস্থান।